আসসালামু আলাইকুম সবাইকে। ফেমিস ফ্যাশন থেকে আমি রোজা চলে আসছি আপনাদের সাথে অনেক সুন্দর একটা কি এটা ড্রেস বলবো না কুর্তি বলবো নাকি কাফতান বলবো নাকি শর্ট ক্যাপ বলবো নাকি হচ্ছে গিয়ে বোরকা বলবো, ঠিক আছে? মানে হচ্ছে অল ইন ওয়ান। আচ্ছা, প্রথমে এভাবে বলি, অল ইন ওয়ান। হোপফুলি প্রাইস অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, অনেক স্মার্টনেস অনুযায়ী, সব কিছু অনুযায়ী আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে। সব থেকে বড় কথা যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে এই টাইপের বা এই প্যাটার্নের ড্রেসগুলো আমার কাছে স্পেশাল অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে সব টাইপের গেট আপ নেওয়া যায়, সব টাইপের স্টাইল করা যায়। কোনো হিজাবি আপু থাকলে তাদেরও কোনো সমস্যা নেই, তারাও পরতে পারে। তারপরে হচ্ছে যে যদি একটু স্টাইলিশভাবে প্রেজেন্ট করার ওয়ে থাকে তাহলে সেভাবেও পড়তে পারে। হ্যাঁ, মানে সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ আর কি। আচ্ছা, সো বেসিক ইনফরমেশনটা আমি বলে দিই। আমি এখন লাইভ হয়েছি আমাদের শ্যামলী স্কোয়ার শপিং মল থেকে, শ্যামলী শোরুম থেকে, শ্যামলী স্কোয়ার শপিং মল, শ্যামলী সিনেমা হলের ঠিক পাশে যে শপিং মলটা আছে এটা তিনতলায়, শপ নাম্বার 302। আর একটা আমাদের ওয়ারিতে শোরুম আছে, ওইটার অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট রোজভ্যালি শপিং মল লেভেল 1, শপ নাম্বার 1। ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট রোজভ্যালি শপিং মল লেভেল 1, শপ নাম্বার 1। আচ্ছা, এক্স্যাক্টলি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু একদম কুচকুচে কালো। হ্যাঁ, কুচকুচে কালো, দ্যাট মিনস একদমই জেড ব্ল্যাক কালার। সো আমি কিছুদিন যাবৎ নোটিস করতেছি যে কালো কোনো জিনিসেরই ভিডিও একটু ঝাপসা চলে আসতেছে। কেন এটা একটু আপনারাও একটু খেয়াল করেন সাথে, লাইক আমি এখানে যখন স্টপ হয়ে থাকছি তখন কিন্তু এক্স্যাক্ট যে কালারটা সেই কালারটাই বোঝা যাচ্ছে। কিন্তু আমি আপনাদের একটু দেখাই জিনিসটা, কিন্তু এক্স্যাক্টলি এই কালার। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি এই যে এই কালার, ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখেন আপনারা, যখন আমি একটা জিনিস হাতে নিচ্ছি ফুল এনভায়রনমেন্ট সহ, কেমন জানি একটা ছায়ার মতো বা আবছার মতো মুখটুক, এরকম মুখটুক একদম পুরা এরকম হয়ে যাচ্ছে। আমি এটা জানি না, মানে কালকেও যখন আমি ওই যে ওই দিন যে আমি ইয়া করতেছিলাম, ইয়েলো কালার গতকালকে ছাড়া হয়েছিল, ইয়েলো কালার গাউনটা পরে সাথে পরে ব্ল্যাকটা আমি যখন দেখাইলাম তখন ওই জিনিসটা আমি খুব ভালো মতো নোটিস করলাম। কিছুদিন আগে জেড ব্ল্যাক কালার একটা ড্রেস আমি হচ্ছে পরে ইয়া করেছিলাম আর কি, ভিডিও রেকর্ড করেছিলাম, তখন ওই জিনিসটা খুব ভালো মতো আমি খেয়াল করলাম যে কালো কালার জানি কেমনি কেমনি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, আপনারা একটু বুঝে নিয়ে নিন, এটা হচ্ছে আরও সুন্দর একটা রেড কালার বা ব্ল্যাক রেড কালারের প্রিন্টের সাথে, ঠিক আছে? আপনার কাপড়টা হচ্ছে জেড ব্ল্যাক কালার, মানে কোনো রকম কোনো ইনার লাগবে না। এটা হচ্ছে আপনার, দ্যাট মিন্স এটা কিন্তু ডাবল, এই যে হ্যাঁ, এখানে কিন্তু কোনোরকম কোনো ইনার লাগবে না, লাগছে না আপনার, এটার উপরে একটা পার্ট করা। আচ্ছা, সো এখন আমি যেটা বলবো মেইন ইনফরমেশনটা, সেটা হচ্ছে যে আমাদের অর্ডার করার সিস্টেমটা, আমাদের অর্ডার করতে হলে যেটা করতে হবে অবশ্যই স্ক্রিনশট সহ যেটা নেবেন, আমাদের তো খুব আর্লি আর্লি স্টক আউট হয়ে যায় যে কোনো জিনিস। সো যেটা করতে হবে আর্লি আর্লি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, স্ক্রিনশট দিয়ে, নাম ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করতে হবে। ইন ঢাকা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি বয়ের কাছ থেকে আপনি আপনার পার্সেলটা বুঝে পেয়ে দেন ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দেবেন। আউট ঢাকাতে আপনাকে 310 টাকা আগে আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কীভাবে করবেন যে আপুরা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের কাছে বাংলা একটা শর্ট একটা মেসেজ যাবে, সেটা পড়ে নিলেও হয়ে যাবে, *247 ডায়াল করলেও কিন্তু আপনারা সুন্দর মতো পেমেন্টটা করতে পারবে। কিন্তু পেমেন্ট করার পর অবশ্যই যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন লাস্ট 4টা ডিজিট আমাদের পেজে অবশ্যই জানিয়ে রাখতে হবে। ওই 4টা ডিজিট দিয়ে আমরা আইডেন্টিফাই করি কে কোন আইটেমের জন্য, কে কোন স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য, অথবা হচ্ছে কে কোন ড্রেসের জন্য বিকাশটা করলো আর কি। তারপর আইডেন্টিফাই হয়ে আমরা আপনার আপনার পার্সেলটা আপনার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিই। এই তো হচ্ছে কি সিম্পল। আচ্ছা, এখন আসি আমি ড্রেসটাতে। লাইক আমি প্রথমেই কিন্তু একটা কথা বলে নিয়েছিলাম যে এই ড্রেসটাকে আমরা কী বলবো, কিছুদিন আগে পোস্টও করা হয়েছিল যে এই টাইপের কালেকশন আনলে আপনাদের রেসপন্স কেমন হবে। মাশাল্লাহ, পিক থেকেই আল্লাহর রহমতে অনেক ভালো অর্ডার চলে আসছিল, ঠিক আছে? মানে পিকচার থেকে অনেক ভালো অর্ডার চলে আসছিল। আর একটা কথা যেটা কি না, প্রথমে ইয়াতে ভিডিওতে করার সময় আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এরকম এটাকে আমি কী বলবো, কুর্তি বলবো নাকি শর্ট ক্যাপ বলবো নাকি শর্ট ড্রেস বলবো নাকি হচ্ছে বোরকা বলবো নাকি হচ্ছে গিয়ে আবায়া বলবো নাকি শর্ট আবায়া বলবো। সো একটা কথা যেটা হচ্ছে অল ইন ওয়ান, আপনি যেভাবেই যদি হিজাবের সাথে পড়তে পছন্দ করেন হিজাবের সাথে পড়বেন, স্কার্ফের সাথে পড়তে পছন্দ করলে স্কার্ফের সাথে পড়বেন, ওরকমভাবে পড়তে না ইচ্ছা হলে আপনি জাস্ট ওয়েস্টার্ন হিসেবে, ওয়েস্টার্ন গেট আপ চাচ্ছেন সো ওয়েস্টার্ন গেট আপ হিসেবে আপনি এটা পড়তে পারবেন, ঠিক আছে? মানে হচ্ছে অল ইন ওয়ানভাবে আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন ড্রেসের সাথে ঠিক সেভাবেই আপনি সুন্দর মতো প্রেজেন্ট করতে পারবেন। আর স্পেশালি তাদের জন্য বলছি যারা নাকি আপনারা হিজাব পরেন, হ্যাঁ, একটু স্টাইলিশভাবে বা স্টাইলিংভাবে হিজাব পরে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে ভালোবাসেন বা হচ্ছে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন আর কি, বা চান বা অলওয়েজই করে থাকেন, তাদের জন্য একদম নিঃসন্দেহে বলে এটা হচ্ছে সুপার ডুপার স্টাইলিশ একটা প্রেজেন্টিং হবে আপনার, মানে আপনার জন্য আর কি। সো মিস করবেন না, আমি এখন ডিটেইলে চলে যাই।
সো ড্রেসটা হচ্ছে আপনার অবভিয়াসলি এটা অবভিয়াসলি ডায়মন্ড জর্জেটের, মানে ডায়মন্ড বডি ডাবল জর্জেট যেটা, মানে ইনার লাগে না এটাতে। আর একটা কথা যেটা হচ্ছে যে আপুর এখন দেখতে পাচ্ছেন, আমাকে অবশ্যই শেয়ার করে দিন লাইভটা, বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিন, যে যে কয়টা গ্রুপে এখন গ্রুপের গার্লস গ্রুপের কথা এখন মনে পড়ছে না কেন, একটু শেয়ার করে আমাকে জাস্ট লিখে দিন যে শেয়ার ডান আপু। হ্যাঁ, আর কেমন আছেন সবাই, কি করছেন? এখন তো অনেক দিনই লাইভ করা হয় না আপনাদের সাথে, ওভাবে লাইভে ডিরেক্ট কনভারসেশনও হয় না, ঠিক আছে? সো যাই হোক, এটা হচ্ছে ডায়মন্ড বডি ডাবল জর্জেট, এটা যেভাবে মেক করা আপনি একটু দেখেন। এটার মেকিংটা কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? মানে ড্রেসের মতো না, ড্রেস হচ্ছে বডি মাপ অনুযায়ী আপনার কাটিং করে, কাটিং করে সেলাই করে দেয়, কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এটা হচ্ছে অল ইন ওয়ান, মানে হচ্ছে সবার জন্যই যেন সুন্দর লাগে বা সবার জন্যই পারফেক্ট একটা মেকিং লাগে, সেভাবেই কিন্তু এটাকে মেক করা। লাইক আপনার এইখান থেকে এতটুক পর্যন্ত স্লিভস, যে সেই স্লিভসের সবারই কি হাত ঢুকবে কতটুক হলে, সেভাবেই কিন্তু এইটা মেজারমেন্ট করে মেক করা। তারপরে হচ্ছে যেটা কতটুকু আপনার স্লিভসের আপনার ইয়াটা ঢিলাটা, দ্যাট মিন্স কাটিংটা বা কাটটা কতটুকু ফাঁকা রাখলে, বা এই যে ফোল্ডিংটা কতটুকু রাখলে হচ্ছে সবার হবে, ওকে? তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি এটা ফ্রি সাইজ, কেউ বললেন না এটা সাইজ কত, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম আপুরাই হচ্ছে এই কোশ্চেনটা করে সাইজ কত, এটা কোনো সাইজই না, এটা সবাই পড়তে পারবে, সবাই পড়ার জন্য পড়ার মতো একটা ড্রেস আর কি। হ্যাঁ, মানে সবাই, ইচ অ্যান্ড এভরি পার্সন, আপনি যদি শুকনাও হন আমার থেকে তাহলেও পড়তে পারবেন, আপনি যদি আমার থেকে অনেক বডি মানে হেলদি হন, লাইক 60 বডি কি 70 বডি, তারাও পড়তে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এখানে একটা ফোল্ডিং সিস্টেম করা আছে, আমি দেখিয়ে দিই, এখানে পার্ক সিস্টেম দিয়ে এখানে একটা ইয়ার সিস্টেম করা আছে, এটা শুধুমাত্র খুলে নিলেই মানে যে কারো হবে, মানে আমার এক মানে সব কথার এক কথাই হচ্ছে গিয়ে যে কারো হবে। আর সব থেকে বড় কথা, এটা যে সেলাই কোয়ালিটি আছে, সেলাই ফিনিশিং আছে, ডিজাইন প্যাটার্ন অনুযায়ী অনেক বেশি হাই কোয়ালিটি, দ্যাট মিন্স আপনি আপনার জন্য, লাইক আপনি ধরেন একটা ড্রেস বানাতে যাচ্ছেন আপনার টেইলরে, হ্যাঁ, আপনি আপনার ড্রেস টেইলর বানাতে যাচ্ছেন, সেখানে আপনি লাইক 500, 600, 700, 400 যেটাই হোক, হোয়াট এভার আপনি দিয়ে আপনি আপনার জন্য ড্রেসটা মেক করবেন। সো সেখানকার ড্রেস মেকিংটা কেমন হবে? অবভিয়াসলি ভালো হবে, যেহেতু মেকিং ভালো বা মজুরি ভালো। হ্যাঁ, সো মানে আপনি আপনার জন্য ড্রেসটা মেক করতে গেলে যেরকম সেলাই কোয়ালিটি হইতো বা হওয়া উচিত ছিল, এক্স্যাক্টলি আমাদের ডিজাইনগুলো, এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন, ঠিক আছে? আমাদের ডিজাইনগুলো বা নিজেদের করা প্রোডাকশনগুলো আপনাদেরকে কিন্তু সেই রকম হাই কোয়ালিটি সম্পন্ন স্টিচিং স্ট্রাকচারটা বা স্টিচিং ফিনিশিংটা আমরা সবসময় অনেক হাই কোয়ালিটি রাখি। ইভেন এটা আমরা না, আপনারা যারা নিজেরা ডেলিভারি পান আমাদের ড্রেসগুলো, আমাদের ওন ডিজাইনিং ড্রেসগুলো, প্রত্যেকটার ডিজাইন স্ট্রাকচার দেখবেন অনেক ডিফারেন্ট, মানে হচ্ছে অনেক সুন্দর হয়, ওকে? আচ্ছা, সো এই তো আপনার হাতা খুলে, এখানে বাটনটা খুলে আপনার যে কেউ স্লিভ ইয়া করতে পারবেন, পড়তে পারবেন। আর এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে এই যে কুচি জিনিসটা না, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে করা, ওকে? মানে হচ্ছে যে সবার হওয়ার মতো, মানে এভাবেই করা, লাইক একটু অন্যরকম না, লাইক মনে হচ্ছে যে না ঠিক আছে যে একটু, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই কেপ বলেন, তারপরে আবায়া বলেন, আবায়া বলেন, একটু মেকিংটা কিন্তু ডিফারেন্ট, মানে ইউজুয়াল যে আপনার টেইলরগুলো বা এলাকা ভিত্তিক যে টেইলরগুলো, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো পারে না, মানে মানে পারাটা ডিফিকাল্ট, আর পারলেও বা করে রাখলেও আপনার মেজারমেন্ট কোথা থেকে কতটুকু পর্যন্ত হওয়া উচিত, বা এখান থেকে স্লিভসের আমি দূরত্বটা কতটুকু রাখবো, ঠিক আছে? তারপর স্লিভসের আপনার ঢিলাটা কতটুকু রাখবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা হচ্ছে মেকিং করলেও, কোনোভাবে মেক করলেও এটা কিন্তু হয় না, দেখবেন যে পড়তে অসুবিধা হচ্ছে, মানে আপনার পড়ার পরে, লাইক যদি এই স্লিভসটা যদি এখানে দিত, এখানে না দিত, এখানে দিত, এটা কিন্তু আপনার অনেকখানি শর্ট শর্ট লাগতো, হাত ঢুকাতেন এখানে, এখানে অনেকখানি কাপড় হচ্ছে ইয়া ফোল্ডিং হয়ে যায়, দেখেন না যেখানে এরকম হয়ে থাকতো, নিচের যে পোর্শনটা আছে না দেখেন, ঘেরটা কিন্তু আপনার নিচের যে লম্বাটা আছে, লম্বাটা কিন্তু অটোমেটিক কম হয়ে আসছে, ওকে? মানে এই শেপটা পাবেন না, একটু কোনা, মাঝখানে একটু শর্ট, হালকা একটু শর্ট, ঠিক আছে? মানে বেসিক ইয়াটা বলার একটাই কারণ, এটা হচ্ছে একটা টোটাল একটা মেজারমেন্ট লাগে, কোথা থেকে কতটুকু আমি দিবো বা কোথা থেকে কতটুকু আমি কাটিং করবো, কোথাকার কতটুকু গ্যাপ আমি দিব, ঠিক আছে? সো এটাই হচ্ছে কথা বললাম আমি। তারপরে যেটা হচ্ছে কি আপনার গলার এখানে সুন্দর করে আপনি দেখেন, এই যে প্যানেলটা, সব কিছু আপনার সুন্দর করে প্যানেল করা আছে। তারপরে এই যে পার্সেটিংয়ের যে আপনার স্লিভসটা, এখানে কিন্তু একটা ফোল্ডিং করা, দ্যাট মিন্স এখানে শক্ত একটা ইয়া করে সুন্দর করে ফোল্ডিং করা, এটা কিন্তু শক্ত একটা জিনিস, নট ইয়া জাস্ট একটা কাপড়ের, ওকে? এটা ফোল্ডিং করে দিয়েছে। আচ্ছা, সো ওইটা গেল, এখন আমি বলে দিই আপনাদের মেইনলি যে জিনিসটা জানা, সেটা হচ্ছে লম্বাটা, লম্বা কত হবে, দাও ফিতা দাও। আচ্ছা, আবারও বলে এটা ডায়মন্ড বডি ডাবল জর্জেট, আপনাকে কোনো ইনার পরতে হবে না, যদি আপনি পরেন এক্সট্রা সিকিউরিটি হিসেবে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই,
একটা টেন টক নাকি টেন টক ওটার সাথে আপনি সুন্দর করে পরে ফেলতে পারবেন। আচ্ছা মাঝখানে মারো মাপো, প্রিন্টার কত? আচ্ছা এই প্রিন্ট বরাবর পাবেন হচ্ছে 41, আর এই যে কোনাটা বরাবর পাবেন 45, ঠিক আছে? সো প্রিন্ট বরাবর আপনি পাচ্ছেন 41, আর কোনা বরাবর পাচ্ছেন, এই যে কোনা বরাবর পাচ্ছেন, আপনি তো এইভাবে থাকবেন, কোনা বরাবর পাচ্ছেন হচ্ছে 41, ওকে? আর বডি সাইজটা সবাই সেম পাবেন, মানে হচ্ছে সবাই সেম পাবেন, মানে এটা ডিজাইনটাই এরকম, মানে কোনো সাইজ টাইজ নাই, আপনি যেরকম ডিজাইন এটা এটা স্টাইলটা বা স্টাইলিংটা বা ডিজাইনটাই এরকম প্যাটার্ন, ঠিক আছে? মানে এটা নিয়েই আপনাকে পরে ফেলতে হবে। সো আর যে মাঝখানে যে এটা কোনো সিল্কের ডাবল ফোল্ডিং করা, মানে ব্ল্যাকের উপরে এটা বসিয়ে দেওয়া হয়েছে, ওকে? আর একটা কথা যে আমি এতক্ষণ যখন ডিসক্রাইব করলাম, এটা কিন্তু জেড ব্ল্যাক কালার কাপড়, মানে জেড ব্ল্যাক কালার, একদম কুচকুচে কালো। এই যে এখন হয়তো বুঝতে পারছেন আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন, কিন্তু আমি দূরে গেলে কিন্তু দেখেন এই জিনিসটা একটু ক্যামেরা রিফ্লেক্টের কারণে একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি না, এটা একদম কুচকুচে কালো। সো আমি এখন আর একটা দেখাবো, ওইটা অনেক সুন্দর, এটা রেখে দিচ্ছি আমি, ওটা আমি পরেই দেখাবো। সো আপনারা জানতো যাতে দুইটাই জিনিসই নিতে পারেন, যারা বারবারই কমপ্লেন করেন কাজ তাড়াতাড়ি কাজ সারো, তাড়াতাড়ি করো, কুচ মানে এরকম শব্দ করো না, নাহলে আমাকে বলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অনেকেই কমপ্লেন করেন যে আপু দুইটা হলে ভালো হয়, একসাথে নিলে ভালো হয়, ডেলিভারি চার্জটা ডাবল লাগে না। তো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিব, আপনারা দেখেন, ভালো লাগলে দুইটা একসাথে নিয়ে নিন, না হলে আপনারা একটা নিয়ে নিন, অনেক সুন্দর, অনেক সুপার ডুপার স্টাইলিং একটা গেট আপ আর কি। সো এটা হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে এইটা, একটা কোটি স্টাইলের ব্ল্যাক হোয়াইট স্টেপ দিয়ে আমি হচ্ছে এটা কোটি স্টাইলের মেক করা হয়েছে আপনাদের, এটাও আমার নিজস্ব ডিজাইনের, ঠিক আছে? সো সাথেই থাকেন, আমি পরে আসছি, ওকে? ওকে, দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান, হোপফুলি এটাও আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে, মানে এটাও হচ্ছে কি আপনার স্টাইলিশ, অবভিয়াসলি অনেক স্টাইলিশ। আচ্ছা সো যেটা বলছিলাম, এটা আগেরটা যারা দেখেছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেসিক্যালি একটা কোটি স্টাইলের, আপনার বলতে পারেন যে কোটি স্টাইলের গাউন বা কোটি স্টাইলের ড্রেস, এটার সাথে যদি আপনারা যারা হিজাব পরতে পছন্দ করেন আর কি, লাইক যে কোনো কালার সেটা হোক, অথবা কিন্তু এগুলো জাস্ট একটা কোটি হিসেবে পরলেও অনেক ভালো লাগে, ওকে? আচ্ছা সো এইটার একটু ডিটেলসটা আমরা দেখিয়ে দেই। এটা মিন্স হচ্ছে আপনারা এটার বিষয়ে যেটা বলবো, এটা এটাও কিন্তু একটা ফ্রি সাইজ, জাস্ট আপনি যে কোটিটা আপনারা পাবেন যা সুন্দর মতো, এই যে খুবই সিম্পল ওয়েডিং। আর একটা ট্রিক্স আমি শিখিয়ে দিব, হ্যাঁ যদি আপনারা চান আর কি, যদি আপনারা চান এটার কিন্তু সুন্দর মতো আপনারা জাস্ট একটা বাটন অ্যাটাচ করে বা যেটাই হোক অ্যাটাচ করে এভাবে কিন্তু এভাবে করে রাখলেও কিন্তু অনেক সুন্দর একটা লুক চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আর তারপর আমি স্পেশালি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনারা যদি যারা হিজাব করেন বা হচ্ছে বোরখা স্টাইলে পড়তে চান বা বোরখার মতো করে পড়তে চান, তাদের জন্য খুব খুব খুবই স্পেশাল একটা ওয়্যারিং হবে, হ্যাঁ? আর যেটা বলছিলাম যে এটার স্পেসিফিক যে জিনিসটা, এটা হচ্ছে অবভিয়াসলি লম্বাটা, আমি বলে দিচ্ছি লম্বাটা কত আর স্লিভসের লংটাও কত, ঠিক আছে? লম্বাটা মাপো, এটার ম্যাটেরিয়ালও কিন্তু সেম থাকছে, হ্যাঁ ম্যাটেরিয়ালটা হচ্ছে ডাবল বডি ডায়মন্ড জর্জেট, আর এখানে কিন্তু জর্জেটের আপনার এই যে জর্জেটের করা স্টেপটা, ওকে? মানে অনেক 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 স্মার্ট একটা লুক ক্রিয়েট করার জন্য জাস্ট এই একটা কোটিটাই এনাফ, ঠিক আছে? আচ্ছা এখান থেকে না, এখান থেকে হবে, সেলাই থেকে হবে, সেলাই থেকে হবে, নাও একটু সাথে থাকেন, আমি জাস্ট লম্বাটা বলে দিচ্ছি। আর একটা কথা, এটা কিন্তু ভিতরের ইনারটা হবে না, হ্যাঁ জাস্ট আপনাদেরকে অনলি কোটিটা নিতে হবে, অনলি কোটি। আচ্ছা ঠিক আছে না, সো এটার যেহেতু আপনাদের এগুলো কিন্তু একটু লম্বা পড়লেই ভালো লাগে, অ্যাকচুয়ালি এটা লম্বা পড়লেই ভালো লাগে, সো এটা লম্বা পাচ্ছেন আপনারা সব সাইড, সামনের সাইড পিছন সাইড দুনো সাইড মিলিয়ে কিন্তু 52, হ্যাঁ 52 লং পাচ্ছেন, আর ফ্রি সাইজ। আর স্লিভসটা পাবেন হচ্ছে কত ইঞ্চি লম্বা, আচ্ছা স্লিভসের জিনিসটা কিন্তু এরকম, আচ্ছা টোয়েন্টি ফোর লং পাচ্ছেন আপনারা স্লিভসটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনারা স্লিভসের লং পাবেন 24, আপনার কোটিটার লম্বা পাবেন হচ্ছে 52,
আর এটা কিন্তু ফ্রি সাইজ, মানে হচ্ছে সবারই হবে। আপনি যদি আমার থেকে একটু শুকনা হন তাহলেও আপনার হবে, যদি আপনি আমার থেকে একটু হেলদি হন তাহলেও হবে, কোনো রকম কোনো সমস্যাই নেই। আর যারা কিনা এরকম জাস্ট একটা কোটি স্টাইলে পড়তে চান তাদের জন্য অনেক সুন্দর লাগবে, যারা কিনা আপনারা জাস্ট একটু এরকম বেঁধে কোনো ফিতা দিয়ে এরকম বেঁধে পড়তে চান তাদের জন্যও কিন্তু অনেক সুন্দর, মানে যে কোনো স্টাইলে আপনি যেভাবে পড়তে চান না কেন, যেভাবে আপনি লুকটাকে প্রেজেন্ট করতে চান না কেন, সেইভাবেই এনাফ। ওকে, আর যেটা বলবো সেটা হচ্ছে যে স্পেশালি যারা হিজাব করেন, স্কার্ফ পরেন, সুন্দর করে হিজাব পরতে পছন্দ করেন বা সুন্দর করে হিজাব ছাড়া চলেন না আর কি, আর সব থেকে এটা হিজাব পিজাব পরে একটা পার্টিতে অ্যাটেন্ড করার মতো একটা গেট আপ ইজিলি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আর যেটা সেটা হচ্ছে কি আর কি কী বলবো, মানে বললে অনেক কথাই বলা যায়, কিন্তু সব থেকে আমি এটাই বলবো যে সব থেকে ফ্যাশনেবল যে জিনিসগুলা, মানে এক কথায় আপনার ফ্যাশনেবল জিনিস বলতে যেটা বোঝায়, যে স্টাইলিং একটা জিনিস বলতে যেটা বোঝায়, অল ইন ওয়ান। সো আগেরটাও যারা দেখেছেন এটাও, দুইটা জিনিসই কিন্তু অনেক সুন্দর, মানে খুবই 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 সুন্দর, খুবই স্মার্ট দুইটা জিনিস। সো যাদের যাদের কাছে পছন্দ হয়েছে একটা নেন আর দুইটা নেন, যাদের যাদের কাছে পছন্দ হয়েছে নাম ফোন নাম অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলে দিন। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1,090 টাকা স্টিচ, দুইটাই ফ্রি সাইজ। ওইটার লম্বা আমি বলে দিয়েছি, মিডল বরাবর হচ্ছে আপনার, প্রিন্ট বরাবর হচ্ছে 49, আর এই কোনা বরাবর হচ্ছে আপনার 45। ওকে, কোনা বরাবর 45, আর এইটা হচ্ছে আপনার লম্বা পাচ্ছেন 52, এটা কোটিটা লম্বা পাচ্ছেন 52, আর হাতার লম্বা পাচ্ছেন আপনার 24। ঠিক আছে, সো দোনোটার প্রাইস বা দুইটার প্রাইসই আপনার 1,090 টাকা করে ইচ। ঠিক আছে, স্টিচ আর ব্ল্যাকটা কিন্তু শুধু আপনারা কোটিটা পাবেন, নট ভিতরের গাউনটা। আপনারা চাইলে জাস্ট এক কালারের কাপড় দিয়ে জাস্ট নর্মাল একটা ঘের করে এই কোটিটা কিন্তু বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট আপনার লুকটা এক কথায় অসাধারণ একটা লুক চলে আসবে। ঠিক আছে, সো এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই আমার জন্য অনেক 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 বেশি দোয়া রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।